আসসালামু আলাইকুম সবাইকে এই গরমে সবচেয়ে দরকারি আর উপকারী একটা খাবার হলো টক দই আর এই টক দই যদি এইরকম পারফেক্টভাবে ঘরেই তৈরি করে নিজেরা খাওয়া যায় এবং বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাহলে এর চেয়ে শান্তির আর কি হতে পারে হোমমেড খাবারের চাইতে সেরা আর কি হতে পারে আর দোকানের টক দই বাচ্চাকে খাওয়ানোর কোনো ভরসা আমি পাই না বলেই বাসায় আমি নিজেই তৈরি করে বাচ্চাকে খাওয়াই আর আমি কিভাবে টক দই বাসায় তৈরি করে আমার বাচ্চাকে খাওয়াই সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এখন দই তৈরির মূল প্রসেসে চলে যাচ্ছি দই তৈরির জন্য যে দইটা আমি দই বীজ হিসেবে ব্যবহার করব। সেটা এখানে পাঁচ চা চামচের মতো আমি নিয়ে নিচ্ছি এখানে পাঁচ চা চামচ টক দই নিয়েছি তারপর এটা এভাবে নেড়ে ভালো করে ছাঁকনিতে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো রেখে দিলে ভালো হয় দইয়ের পানিটা ঝরানোর জন্য কারণ দইয়ে কিন্তু কিছুতেই পানি থাকা যাবে না ওই ভালোভাবে জমার মেইন শর্ত হচ্ছে এই যে দই বীজ হিসেবে যে দইটা ব্যবহার করছেন এটা থেকে পানি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তারপর আমি চুলায় এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি আপনারা ফ্রেশ গরুর দুধ নিতে পারেন আমি মিল্ক ভিটার লিকুইড যে দুধ আছে সেটা নিয়েছি আর দুধের সাথে আমি কোনো এক্সট্রা পানি মেশাইনি। গরুর দুধ নেন অথবা লিকুইড প্যাকেট মিল্ক নেন যেটাই নেন ফুল ক্রিম মিল্ক হতে হবে আর এর সাথে কোনো এক্সট্রা পানি মেশানো যাবে না আমি চুলাই দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি যেন সবটুকু দুধ ভালোভাবে গরম হতে পারে চুলার আঁচ মিডিয়াম থাকবে আর প্রথমবারের মতো দুধটা যখনই এভাবে উতলে উঠবে তখনই সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে দুধ জ্বালানোর কাজ কিন্তু এখানেই শেষ এরপর আর দুধ জ্বালানো যাবে না জাস্ট প্রথম বলক আসা বা প্রথমবার উতলে ওঠা পর্যন্তই এটা জ্বালাতে হবে চুলায় রাখতে হবে আর সাথে সাথে চুলা বন্ধ করে দিয়ে দুধটা নেড়ে ঠান্ডা করে নিতে হবে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে দু টক দই বানানোর জন্য দুধ বেশি সময় জ্বালানো যাবে না তো আমি দইটা পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন মাত্র পাঁচ চা চামচ টক দই থেকে কতগুলো পানি বের হয়েছে এই পানিটা ঝরিয়ে নেওয়া খুবই ইম্পর্টেন্ট এখন আমি দুধটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং ঘন ঘন নেড়ে ঠান্ডা করছি এবং এটা খেয়াল রাখবেন অবশ্যই ঘন ঘন নেড়ে দুধটা ঠান্ডা করতে হবে কারণ দুধটা যদি আপনি ঠান্ডা হওয়ার জন্য নাড়াচাড়া না করে রেখে দেন তাহলে উপরে মোটা হয়ে সর পড়ে যাবে তাহলে টক দইটা ভালো হবে না দই মেশানোর সময় দুধের টেম্পারেচার অনেক বেশি ইম্পর্টেন্ট দুধ খুব বেশি গরম হলে দুধ কিন্তু দই মেশানোর সাথে সাথে ছানা হয়ে যাবে আর খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তাহলে কিন্তু দই জমবে না দুধ এমন উষ্ণ গরম থাকবে যে দুধের মধ্যে আঙুল কয়েক সেকেন্ড চুবিয়ে রাখলেও আপনার আঙুলে ফস্কা পড়ার মতো অবস্থা হবে না দুধের মধ্যে পানি ঝরিয়ে রাখা টক দইটা দিয়ে ভালোভাবে হুইস্ক করে মিশিয়ে নিলে ওপরে সুন্দর ঘন ফেনার মতো হয়ে যায় আর দইটাও সুন্দরভাবে মিশে যায় আমি যে পাত্রে দই বসাবো সেই পাত্রে দুধটা আমি ঢেলে নিলাম দেখতেই পাচ্ছেন হুইস্ক দিয়ে করার জন্য এটা অনেক সুন্দর ফেনা ফেনা হয়েছে আপনারাও এটা ট্রাই করবেন তাহলে দইয়ের ওপরে সুন্দর ফেনা ফেনার মতো হবে কেনা দইয়ের মতো তারপর আমি চুলায় একটা পাত্রের মধ্যে স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে আমার দইয়ের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তার উপরে একটা টাওয়েল দিয়ে সুন্দরভাবে পুরা পাত্রটাকে যেটাতে আমি দই বসিয়েছি এটা সুন্দরভাবে মুড়িয়ে দিতে হবে যেন পাত্রের ভেতরের গরম ভাবটা কোনোভাবেই বাইরে বের না হয় তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং ঢাকনার যে ছিদ্র আছে সেটাও বন্ধ করে দিতে হবে অর্থাৎ আপনার মেইন উদ্দেশ্য হবে দইয়ের পাতিলে যে তাপটা যাচ্ছে সেটা যেন বাইরে বের হতে না পারে সেটা পুরোটাই দইয়ের উপরে পড়তে থাকে এভাবে লো মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতো রেখে চুলা বন্ধ করে দিতে হবে তারপর ঢাকনা না খুলে এটা গরম জায়গায় রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টার মতো আর তারপরে এই যে আমি ঢাকনা খুলে নিলাম দুই থেকে তিন ঘন্টা পর আমি ঢাকনা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দইটা সুন্দরভাবে জমে গেছে বাইরে অনেক বেশি গরম হলে দুই থেকে তিন ঘন্টায় দই জমে যাবে আর যদি গরম একটু কম হয় তাহলে আপনারা এক্সট্রা আরও দুই ঘন্টা অর্থাৎ চার থেকে পাঁচ ঘন্টা আপনারা গরম জায়গায় রেখে দিবেন তাহলে দই সুন্দরভাবে জমে যাবে ইনশাআল্লাহ তো দই বীজ হিসেবে দই বা দই বীজ যেটাই ব্যবহার করেন না কেন সেটা খুব বেশি পুরানো হওয়া যাবে না দই তৈরি হয়ে যাবার পর কমপক্ষে তিন থেকে চার ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা হয়ে আরও ভালোভাবে জমে যাওয়ার জন্য সেট হওয়ার জন্য তারপরই বের করে এনজয় করতে পারবেন ঘরে তৈরি স্বাস্থ্যকর দই এই দই নর্মাল ফ্রিজে রেখে চার থেকে পাঁচ দিনের মতো খেতে পারবেন গরমে বাচ্চাদের জন্য টক দই দিয়ে অনেক হেলদি রেসিপি শেয়ার করব সেজন্য পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল শিল্পী সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না